এভাবে যদি কি মানে কহিবে পব্লিক ছাড়িবেনি তাকে, সে যে ডেজিগনেশন যে দল রহন্তু সীমা ভিতরে রহিয়াকু চেষ্টা করন্তু, কে জানি সি কংগ্রেস র হউ কি বিজেডি র হউ কি বিজেপি র হউ কি কমিউনিস্ট র হউ কি যে দল র হউ, তাঁর জ্ঞান নাই, অবিবেক লোক সে, সে মানুষটিকে চিনিছন্তি। হ্যাঁ, প্লাস সস্তা কথাবার্তা কম করছে, সে যে ডেজিগনেশন যে দল রহন্তু সীমা ভিতরে রহিয়াকু চেষ্টা করন্তু, ভাল লোককে নিন্দিত করিয়া পাই কুচ্ছার্তনা কলে জনসাধারণ বরদাস্ত করিবে, তা পছরে না জনসাধারণ পুরা উঠিকি রইছেন। এভাবে যদি কি মানে কহিবে পব্লিক ছাড়িবে না তাকে, ছাত্র মানে ছাত্রী মানে ছাড়িবে না। মু তাপরে টিপ্পণী দেওয়াকু চাউনি, যদি আউ কেবে সে কোন করন্তি জনসাধারণ যাই তাকে পচারিবে তার ব্যবস্থা কে, ডিভোর্স কেস তো বহু কোটি কোটি লোকের হয়েছে, আর তুমি সস্তা করছেন কাই করতে দিও। হ্যাঁ, সে কোন সে তুমি কি সস্তা করছেন করিয়া পাই, তুমি চোর ডকাত কি কেতাবে কহিদব, তুমি সেই কোশ্চিন করিব, মন্মথ রাউতরা কেউ গ্রাহক লোক তুমি আসি দুই টঙ্কিয়া কথাবার্তা করছ টঙ্কিয়া লোক কথারে, আরে না কি কথা কৌছ কি টঙ্কা গুরু সে বি নুহ, কেউ গণেশ দাস কেউ অণা কর সে নুহ, অণা পয়সার যেটা সস্তা টকর কহিদি তোমাকে, ও রাজ্য কথা কুহ দেশ কথা কুহ, আপনি যাইছি তুমি এটা লগাই দেব ছাড়া এ কুহ কোশ্চিন কহ যে করিব। যেমিতি সর্বভারতীয় স্তর কথা আগ কহিব, উত্তর প্রদেশ প্রদেশ হচ্ছে বিজেপির গোটে দুর্গ, সে দুর্গরে 28টা কংগ্রেস আসছে, এই যেতুটা ভোট হয়েগলা মেজরিটি ইন্ডিয়া ইউনিটি পাইছে, তা ভিতরে কংগ্রেস 107 পাই সারা, জল জল হয়ে দেখা যাচ্ছে ভারতবর্ষ রাজনীতি, জন উচ্চকোটির যুবক যে রাহুল গান্ধী ভারত জোড় করে ভারতবর্ষর অধে রাজ্যর ঊর্ধ্ব রাজ্য পদযাত্রা করছেন, তাঁর নেতৃত্বে ইন্ডিয়া গভর্নমেন্ট কমিং 2024 নির্বাচন হব বলে জল জল দেখা গলা। ওড়িশা ওড়িশা 28 নির্বাচন মন্ডলী ভোট হয়েছে, মোর যা জনা পড়ুছি সর্ভে মো ভাই মানক জরিয়ারে জনে সিনিয়র লিডর হিসাবে মু মোর ফোনরে যেতি কন্টাক্ট করছি মো সম্পর্ক আসছি, তা ভিতরু 80% পাইছি বিজেডি, বাকি 20% 7% বিজেপি, 8% কংগ্রেস পাইছে, এবং ফাইনাল নির্বাচন ওড়িশার হব বিপুল ভাবে নবীন পট্টনায়ক দল জিতবে, যে 9 তারিখের ঘোষণা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ষষ্ঠ থর নবীন পট্টনায়ক শপথ নেবে, কাইকি নেবে রাজ্যর বিকাশ করছেন, সংস্থার লোক দেবে নি, যে লোকঙ্ক পাইঁ কাম করছে সে ভোট পাইব, জনসাধারণ দেবে, আজি ওড়িশার রাস্তা ঘাট পিবা পানি স্কুল ঘর ডাক্তারখানা MIP লিফ্ট পয়েন্ট প্রজেক্ট সবু ইন্ডিভিজুয়াল প্রজেক্ট লোন তো আরম্ভ করে বেকার যুবক যুবতী ঠু আরম্ভ করে ছাত্র ছাত্রী ঠু আরম্ভ করে ভৌণী মানুষ ঠু আরম্ভ করে যে প্রকার সহযোগ করা যাইছে গভর্নমেন্টরে লোকে ব্যাকুল, মু কাই কৌছি মু কুয়ারে যাউনি, মু যাউছি 7টি নির্বাচন মন্ডলী নবীন পট্টনায়ক মো পুয় মন্মথ রাউতরাঙ্কু যে টিকেট দেইছি সেই টিকেট সহযোগ করিয়া পাই গাঁ গাঁ বুলুছি,
ଏତେ ମାନେ ସମର୍ଥନ ମିଳୁଛି ମୋ ଜୀବନରେ, ମୁଁ ଏତେ ଥର ଠିଆ ହେଇ ଜିତିଛି ହାରିଛି ଖାତିର ନାହିଁ, ଏତେ ସମର୍ଥନ ମିଳିନଥିଲା। ଆଦିବାସୀ ଭାଇମାନେ, ଭଉଣୀମାନେ, ହରିଜନ ଭାଇ ଭଉଣୀମାନେ, ମୁସଲମାନେ, ଖ୍ରୀଷ୍ଟିଆନ ମାନେ, ଜନସାଧାରଣ, ଓକିଲ ଭାଇମାନେ, ଡାକ୍ତର ଭାଇମାନେ, ତମ ସାମ୍ବାଦିକ ଭାଇମାନେ, ମେଜରିଟି ତ ମତ ମନ୍ମଥ ରାଉତରା ବିପୁଳ ସଂଖ୍ୟାରେ ଜିତିବେ। ପାଣ୍ଡିଆନ ଯୁଆଡ଼େ ଯାଉଛନ୍ତି ଲୋକ ସମର୍ଥନ, ସେ କାରଣ ଗୁଡ଼ାଏ କାମ କରିଛନ୍ତି, ରାଜ୍ୟ ଗୁଡ଼ାଏ ବିକାଶ କରିଛନ୍ତି, ଯୋଉଠି ଯୋଉଟା ଘୋଷଣା କରିଛନ୍ତି ଏତିକି ଦିଆଯିବ। ମୁଁ ଗୋଟେ ଉଦାହରଣ ଦେବି, ତାଙ୍କ ଜରିଆରେ ଗଲା 5 ବର୍ଷ ମୁଁ ଅପୋଜିସନ କଂଗ୍ରେସ MLA କିନ୍ତୁ 2000 କୋଟି ଟଙ୍କା ମୁଁ ନେଇଛି। ପାଣ୍ଡିଆନ ନବୀନ ବାବୁ ଦେଇଛନ୍ତି ଜଟଣୀ ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ପାଇଁ, ଖାଲି ପିଇବା ପାଣି 750 କୋଟି। ଭୁବନେଶ୍ୱର ତମେ ଡେଲି ଡେ ଆଣ୍ଡ ନାଇଟ୍ ପାଣି ପାଉନୁ, ଆମେ ଜଟଣୀ ଖୋର୍ଦ୍ଧା ବାଲା ପାଉନୁ, ଜାତକରେ ନାହିଁ ମିଛ ଏଗୁଡ଼ାକ ସଙ୍ଗୀତ କରୁଛନ୍ତି। ମୁଁ ସେଗୁଡ଼ାକ ଜାଣି, ମୁଁ ସେଗୁଡ଼ାକ କ୍ରିମିନାଲ ଯେମିତି ପ୍ରଶୟ ଦିଏନି କୁ, ଆମେ ପୋଲାଇଟ୍ରେ ଭିକ୍ଷା କରିବୁ। ଏ ମନ୍ମତ ପୋଲାଇଟ୍ରେ ଭିକ୍ଷା କରୁ, ପୋଲାଇଟ୍ରେ କଥା ମୁଁ ଜାଣିନି, ମୁଁ କହିପାରିବିନି, ମୋ ପାଖେ କିଛି ତଥ୍ୟ ନାହିଁ। ମୁଁ ଖାଲି କହିବି ଇଏ ଆମର ଜୟଦେବ ବାଲିଅନ୍ତା ବାଲିପାଟନା ଏକାମ୍ବର ଭୁବନେଶ୍ୱର ମଧ୍ୟ ଭୁବନେଶ୍ୱର ଉତ୍ତର ଭୁବନେଶ୍ୱର ଜଟଣୀ ଖୋର୍ଦ୍ଧା ବେଗୁନିଆ ବଲଗଡ଼ ସୁନ୍ଦର ଭାବେ ଏ ଅଞ୍ଚଳରେ ବିଜେଡ଼ି ମନ୍ମଥ ରାଉତରାଙ୍କର ବିପୁଳ ସମର୍ଥନ ଏବଂ MLA ମାନଙ୍କର ବିପୁଳ ସମର୍ଥନ। ସାମ୍ବାଦିକ ମାନଙ୍କୁ ଏବେ ପର୍ଯ୍ୟନ୍ତ କୌଣସି ପ୍ରକାର ଭଲ ଇଏ କରାଯାଇ ପାରୁନାହିଁ, ଯଦି ଆପଣଙ୍କ ପୁଅ ସାଂସଦ ହେଇକି ଆସନ୍ତି ସାମ୍ବାଦିକ ମାନଙ୍କୁ କିଛି, ସେ ଆଗ ସାମ୍ବାଦିକ କଥା ମୁଁ ତାକୁ କହିବି, ଆଗ ଟେକଅପ୍ କରିବ। ତମେମାନେ ଯେତେ କଷ୍ଟ କରୁଛ, ଖରା ବର୍ଷା ଶୀତ କାକର, କୌଣସି ସାହାଯ୍ୟ ତମମାନଙ୍କୁ ନାହିଁ। ଗୋଟେ ପେନ୍ସନ୍ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସାମ୍ବାଦିକ ମାନଙ୍କର ହେଲାନି, ଲିମିଟେଡ଼ କେତେ ଜଣ ମରିଗଲା ପରେ ଜୀବନ୍ତାରେ ନୁହଁ, ମେଡ଼ିକାଲ ଫାସିଲିଟି ନାହିଁ, ଅର୍ଡିନାରୀ ଲୋକଙ୍କୁ କରିଦେଲେ ତମେ କର୍ମଚାରୀ କରିଦେଉଛ 10 ଲକ୍ଷ, ସାମ୍ବାଦିକର କାହିଁ କରିବନି, କ୍ୱାର୍ଟର କାହିଁ ଦେବନି, ସଚିବାଳୟ ଯୋଉ ରୁମ୍ ଦିଆ ହେଇଥିଲା ମହତାବ ଦେଇଥିଲେ ରିପୋର୍ଟିଂ କରିବା ପାଇଁ, ସେଥିରେ କାହିଁ କିଛି କରିବନି, ବିଧାନସଭା ପଶିପାରିବେନି କାହିଁ, ତାହେଲେ ସାମ୍ବାଦିକ ମର୍ଯ୍ୟାଦା କହୁଛ ଚତୁର୍ଥ ସ୍ତମ୍ଭ, ସ୍ତମ୍ଭ ନା ଖମ୍ଭ, ହଁ କିଛି ନାହିଁ। ମିଡ଼ିଆ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଏତେ କଷ୍ଟ କରୁଛନ୍ତି, ତାଙ୍କ ପାଇଁ ସ୍ୱତନ୍ତ୍ର କରିବା ପାଇଁ ପାର୍ଲିଆମେଣ୍ଟରେ ଏବଂ ଓଡ଼ିଶା ସରକାର ଚାପ ପକେଇବା ପାଇଁ ମନ୍ମଥଙ୍କ ଦୃଷ୍ଟି ଆକର୍ଷଣ କରିବେ। ୱାନ୍ ସାଇଡ଼ ଆମର ଏଇନା, ଏଇନା ଲଢ଼େଇ ପଡ଼େ କିଛି ନାହିଁ, ମୋତେ କାହିଁ ଜଣାପଡ଼ୁନି କୋଉଠି କାହାକୁ କୋଉ ସହର କୋଉଠି କାହାକୁ ବିପୁଳ ଭୋଟରେ। ମୁଁ କହିପାରିବି ଏଗୁଡ଼ାକ ଏତେ ବାଟ ମୋର ବାଟ ନୁହଁ, ମୋର କେବଳ ଏଇ 7ଟା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ଭୋଟ ସମୟରେ କହିଲେ ମୁଁ କହିବି, ମୁଁ ତମକୁ କହିଲି 2024 ଆର ମାସ 9 ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଷଷ୍ଠ ଥର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଭାବେ ଗ୍ରହଣ କରିବେ, ବିଜେପିର ସଂଖ୍ୟା ବଢ଼ିବ, କଂଗ୍ରେସର ସଂଖ୍ୟା ବଢ଼ିବ, ସରକାର କରିବ ନବୀନ, ଦିଲ୍ଲୀରେ ସରକାର କରିବ ରାହୁଲ ଗାନ୍ଧୀ।